ছেলে পেল না, বিয়ে করলো বাবারা মোহাম্মদ কে বিয়ে করলো, খাদিজার ছেলে পেল না মোহাম্মদ কে বিয়ে করলো, আর আমার নবীকে বলতে লাগলো মোহাম্মদ বলবে খাদিজাকে বিয়ে করলো, 25 বছর বয়সে 40 বছর খাদিজাকে বিয়ে করলো, আম্মা সাগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার ওই সমস্ত লিডারদেরকে দাওয়াত করলেন, মক্কার লিডারদেরকে দাওয়াত করলেন, মক্কার লিডারদের সামনে আল্লাহ নবীর মুবারক হাতটা ধরে মক্কার লিডারদেরকে বললেন, আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা ওলীদুল্লাহ মুগীরা, মক্কার লিডারেরা শুনে রাখো, আমি খাদিজা আমার যত ধন সম্পত্তি ছিল আমার যত সহায় সম্পত্তি ছিল আজ থেকে আমি আমার সমস্ত সহায় সম্পত্তি আমি আমার সমস্ত ধন সম্পত্তি মানি আমার স্বামী মোহাম্মদকে বানিয়ে দিলাম, আর আজ থেকে আমি খাদিজা আমার স্বামী মোহাম্মদের গোলাম মেনে গেলাম। একতলা বাড়ির মেয়ে যদি টালির চালে বিয়ে হয় দিনই পাঁচবার বলে আমার কপাল খারাপ, তো এখানে এসে পড়েছি কত তিনতলা বাড়িতে আমার দেখতে, ওরে 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 কি অহংকার যে, আর রাসূলুল্লাহর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার শ্রেষ্ঠ ধনী মক্কার শ্রেষ্ঠ গরিবকে বিয়ে করলেন, জানেন মা খাদিজা সারা রাত দাঁড়িয়ে থাকতেন, যে সারা রাত দাঁড়িয়ে থাকতেন, তুমি বড় লোকের মেয়ে এত অহংকার, তোমার স্বামী গরিব হলেও তোমার স্বামী কথা ঠিক কি না, তাকে তুমি অবহেলা করতে পারো না, স্বামীকে গালি গালাজ করতে পারো না, স্বামীকে ছোট মোটা কথা বলার অধিকার তোমার নেই, ইসলাম দেয়নি। তুমি কি মনে করছো তোমার দেখতে ভালো তাই? আল্লাহ রাসূল আছেন বসে, একটা উট এসে আল্লাহ রাসূলের পায়ে সিজদা করলো, ওরা আমার নবীকে চিনেছে কথা ঠিক কি না, আল্লাহ নবী সাহাবা হুজুরা বলছেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কদমে সিজদা করে, আমরা আপনার সাহাবীরা আমরা কি আপনার কদমে সিজদা করব না, উট করল আল্লাহ জানা পৃথিবীর কোন জায়গায় আল্লাহ জানা পৃথিবীর কোন জায়গায় সিজদা করে, আল্লাহ জানা পৃথিবীর কারো কাছে সিজদা করে জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয়, আল্লাহ জানি পীরের বাজারে সিজদা করতে পারেন না, পীর সাহেবকে সিজদা করতে পারেন না, আমির সাহেবকে সিজদা করতে পারেন না, নেতাকে সিজদা করতে পারেন না, আমার আমার আপনার মাথা দেয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নত হবে নিচু হবে আল্লাহ ছাড়া পৃথিবীর সিজদা করা জায়েজ নয়, আমার নবী বলল সাহাবীরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জায়গায় যদি সিজদা করা জায়েজ থাকতো আমি জগতের মেয়েদেরকে
বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের তলায় সিজদা করো। মেয়েদেরকে বলে দিতাম স্বামীর পায়ের তলায় সেজদা করো। আর এত সকাল হলি স্বামীর মাথা খাচ্ছে, বলে তোর মাথা শিবকে খাবো। এখানকার মা বোনেরা ভালো, এরা মাথা টাথা খায় না, এরা সুযোগ পাইলে একটু লেজা খায়। সর্বনাশ! কিছু কিছু মেয়েরা স্বামীর গাল দিচ্ছে, আবার ওরা ওরা মনে মনে করতেছে যে গাল দেবো না, পান্তায় ঝোল বেশি হলেও মারে। কিছু কিছু মাল এরকম আছে, এ মনে করে যে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢলের মতো গুড়ুম গরম চেলকে দেবো একসাথে। বউ মেরে মসজিদ যে আগের কাতারে বয়েছে, আমার ভাইয়েরা আমি আপনাদের সংসারে অশান্তি লাগাতে আসিনি। তবে একটা কথা মনে রাখতে হবে, সংসার সুখের হয় রমণীর গুণে। কথা ঠিক কিনা? সংসার সুখের হয় রমণীর গুণে। অধিকাংশ মেয়েরা সব বেনামাজি, বরকত হবে কি করে? বরকত হবে আমি আপনাদের শত্রু নাই, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ভাইয়ের মতো। শুনে রাখুন, আমি আপনার উপরে রাগ করে বলছি না, আমি আপনার সন্তানের মতো, আপনার উপরে আমি রাগ করে বলছি না। আল্লাহ নবী যখন মেয়ারা শুরু গেলেন, আল্লাহ নবী মেয়ারা শুরু বেজে দেখেন, মেয়েরা বেশি বেশি জাহান্নামী। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ, একটা স্বামীর হিসাব দিতে হবে কোন রাস্তায় টাকা ইনকাম করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। এই হারাম হালাল যা এনেছে মাল, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মেয়েদের কি ওই হিসাব দিতে হবে? স্বামী যদি চুরি করে এনে খাওয়ায়, এ স্বামী দোষী হয়ে যাবে, কিন্তু মেয়েটাকে কি জবাব দেওয়া লাগবে? পর্দার ভিতরে থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর সেবা করুন। কিন্তু পর্দায় এদের জর্দা হয়ে গেছে আর মোবাইলে পাগল করেছে। কথা বুঝেননি? মোবাইলে পাগল করেছে। আল্লাহ নবী বললেন, আখির জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়তে একদল মেয়েদেরকে দেখতে পাওয়া যাবে, কাপড় তারা পরবে বটে, কাপড় পরিহিত অবস্থাতে ওরা হবে জাহান করা হবে, কাপড় পরিহিত অবস্থাতে ওরা হবে উলঙ্গিনির সমতুল্য। ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ ডুবি পর্যন্ত ওরা শুনতে পাবে না। একটা চলে হলো ছুটন্ত ঘোড়া, রাত দিন তার কোনো বিশ্রাম থাকবে না। ওই ঘোড়াটা ছুটতে 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 পাঁচ শত বছর গেলে যতটা রাস্তা যাবে, কোনো কোথা বেসছে কোনো কোথা বেসছে, সত্তর বছর গেলে যতটা রাস্তা যাবে, অত দূর থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের সুখানটা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মেয়েরা বেপর্দা বেহায় চলাফেরা করে, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ দূরে পর্যন্ত ওরা শুনতে পাবে না। ও আমার মাইজনী রে, আল্লাহ নবী তেরো হাজার বছর আগে বললেন, কাপড় তারা পরবে বটে, কাপড় পরিহিত অবস্থাতে ওরা
হবে লুম্বিনী সমতুল্য। ও আমার ভাইরা, আমাদের দাদি নানিরা, আমাদের দাদি নানিরা, আমাদের দাদি নানিরা, আজ পর্যন্ত আমাদের মা, আমাদের দাদি নানিরা রাস্তায় একটা পুরুষ মানুষ দেখলে খুঁটাটা এত দূর টেনে দেয়, রাস্তার কোন কোণে যাবে তারা পথ খুঁজে পায় না। এ জামানার মেয়েরা এরা নির্লজ্জের মতো রাস্তায় বার হয়েছে, এদের তো কাপড় নাই মাথায়, এদের প্রিয় কাপড় নাই, আলিফ খালি, লাম খালি, মিম খালি, নূর মাথা এক লোকটা, মানে সব খালি কপাল একটা টিপ দিয়ে ঘুরতে বোগা টিপ মেরেছে। এরা যদি জানতো যে এই টিপের প্রথা কোথা থেকে এসেছে, জানেন? ও মাইয়ারা, ও মরিচা জোনেরা, ও মায়েরা মরিরা, শুনে করে প্রাণ করে নমরুদ নবী ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে নমরুদ দেশের পতিতা, দেশের পেশা দেহ ব্যবসায়ী করা নারী যারা ছিল ওদের চিহ্নিত করার জন্য, ওদের চিহ্নিত করার জন্য ওদের কপালে টিপ লাগিয়ে লাগিয়ে, টিপ লাগিয়ে চিহ্নিত করেছিল। এরা হলো দেশের পতিতা, এরা হলো দেহ ব্যবসা করা নারী। সেখান থেকে সমাজের বুকে টিপের প্রথাটা এসেছে। পরিচার মায়েরা, আমি আপনার সন্তানের মতো, ভাইয়ের মতো আপনার দুটি পায়ে ধরে বলে যাব, আপনি কপালে টিপ দেবেন না, তবে একটা নারীর সমস্ত রকমের সাজ বৈধ হলো তার স্বামীর জন্য। স্বামীর সামনে যত খুশি সাজুন, ইসলাম জায়েজ করেছে, কোনো পর পুরুষের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আম্মাজান বলেছিলেন, মেয়েরা যখন পেহায়ার মতো রাস্তায় বার হবে, পর পুরুষকে দেখানোর জন্য যখন সাজগোজ করবে, ওরা যখন গায়ে পারফিউম ব্যবহার করবে রাস্তায় বার হবে, ওই সময় আমার আল্লাহর আসমানি গজব, আর ওই সময় দুনিয়ায় বেশি বেশি ভূমিকম্প হবে। শুনতে পাচ্ছেন নাকি? সমাজ আস্তায় ও বাড়ি যখন থাকে মনে হয় হয় ও স্বামী সবচাইতে ভিখারি, ছেঁড়া মাল সব পড়ে রেখেছে, আর কুটুম বাড়ি যখন যাবে এবার জন্মের স্বাদ সে গেছে, বুঝতে পারেননি, মালদা ছিল সব বের করে যায়। কিছু মেয়েরা বোরকা পরে, তবে ওটা ওদের ওদের ফ্যাশন স্টাইল, কথা বুঝেছেন? শাটার আলাদা, টাইট ফিট বোরকা, ওতে বলতা আদায় হবে না। ছেলে মা বলে ডাকে না মাকে, বাপকে বাপ বলে ডাকে না, মা বাপের সম্মান দেয় না, দেবে কি করে, কি তৈরি হয়েছে? তুমি ভাঙনের মেলা থেকে বাদাম কিনে এনে খেয়েছো, গর্ভে বাচ্চা, তুমি ভাঙনের সার্কাস দেখতে গেছো, ও কি জেনি হয়েছে, ওলি হবে না, ওল হবে, কথা বুঝেননি? কোন মেয়ে যখন বেপদায় বার হয়, ওর ওই সন্তান ধারণ করার ফ্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, ওর প্রতি পরপুরুষের কুনজর বদনজর পড়ে যায়, কথা বুঝেছেন? বড় পীর সাহেবের আম্মা, বড় পীর সাহেবের আম্মা প্রথম বাসর রাত অজু করলেন, স্বামী স্ত্রী দুজনে নামাজের পাটি নিয়ে গেলেন বাসর ঘরে, আল্লাহ সন্তান দিলেন, সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা, জোরে বলেন না। আর আমাদের আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে তিন ম্যান্ডেল বিড়ি নিয়ে, বুঝতে পারুনি, গেজায় দন্দে চুল লুটে নিয়ে এসে, মদের আড়ে উঠে এসে, বিবি টেকটা গলা মেরে এসে, কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওখানে ওলি হবে না, ওখানে বুনোল হবে, কথা বুঝতে পেরেছেন? পরিবর্তন হতে হবে বাবা,
পরিবর্তন হন, জীবনটাকে পরিবর্তন করুন। মাশাআল্লাহ জলসা বেড়েছে, কিন্তু যে হারে জলসা বেড়েছে সেই হারে নামাজই বাড়ি। আর মায়েদেরকে বলুন, মায়েরা বেশি বেশি বেনামাজি না। দরজাখানা খুলে দিতেন, নবী জিজ্ঞাসা করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না ওই বিছানাতে আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। রসুল আমার আল্লাহর দোস্ত, রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী আমার জিতার আদরের উম্মত, উম্মতের করলাম কি আল্লাহ যে নবীর ওসিলাতে আমরা, যে নবীর ওসিলাতে আমরা এ দুনিয়াতে এসেছি, আমরা জুতার আদরের উম্মত, উম্মতের করলাম কি আল্লাহুম্মা সাল্লি দিনের লাগিয়া নবীজি যখন, দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে চারিদিক থেকে ঘিরে ফেলল তারে দুষ্ট কাফের গানে, দিনের লাগিয়া নবীজি যখন, দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে চারিদিক থেকে ঘিরে ফেলল তারে দুষ্ট কাফের গানে, নবীজিকে বাঁচাতে তীর বসার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বসার আঘাতে কত সাহাবারা হারালো প্রাণ পাখি, আমরা জুতার আদরের উম্মত, উম্মতের করলাম কি আল্লাহুম্মা। দিনের লাগিয়া নবীজি যখন, দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে যায়, আর প্রচণ্ড এক আঘাতে নবীজি একটি দন্ত শহীদ হয়, দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে যায়,
আর প্রচন্ড এক আঘাতে নবীজি একটি দন্ত শহীদ হন। শুনিয়া সে সংবাদ কত ছিল মহাব্বাত, শুনিয়া সে সংবাদ কত ছিল মহাব্বাত, সকল দন্ত ভেঙে ফেলিল অস্ক্রণী। আমরা যে তারা আদরের উম্মত, উম্মতের করলাম কি আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা। আমি কি অস করছিলাম ভুলে যাই, আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা সান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে বড় মহব্বত করতেন, আর রাসূল আম্মা সানকে মহব্বত করতেন। মা খাদিজা আর রাসূলুল্লাহর বিবি হওয়ার পরেও তার ভিতরে মরণের ভয়, কবরের ভয় ছিল না? ছিল না, কথা বলেন ছিল। কিন্তু দুরুভারু আমাদের খাদিজাদের ভিতরে মরণের ভয়, কবরের ভয় খুব একটা নেই। রাগ করবে আমার মায়েদেরকে বলছি, মেয়েরা হলো মূল্যবান সম্পদ, মূল্যবান নিয়ামত। আল্লাহ নবী সোনার জমানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সোনার জমানে বললেন, ইন্নি উহিব্বু সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, আত্তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার চোখের শক্তি হলো নামাজ। আল্লাহ নবী সোনার জমানে আর একটা জায়গায় জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউর, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতু হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। আল্লাহ নবী আবার বললেন, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ বললাম, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। আল্লাহ নবী বললেন, ইন্নাল জান্নাতে আল্লাহ নবী বললেন, ও দেবতার ছেলেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের জন্য দুঃখী মায়ের পায়ের তলায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারীর মর্যাদা দিতে যে, নারীর সম্মান দিতে যে, আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, সাবিরা, ও আমার সাবিরা, মনে রাখো যদি আমি রাসূলুল্লাহর কন্যার পিতা, আমি নবীর মেয়ের আব্বা, আল্লাহ আমাকে দয়া জান্নাতে পাশাপাশি থাকবো, বলো সুবহানাল্লাহ। তাহলে যখন কন্যা হিসাবে নারী আল্লাহ নবী মর্যাদা দিতে যে বলছেন, তিনটে মেয়ের আব্বার সঙ্গে আমি জান্নাতে পাশাপাশি থাকব, আল্লাহ নবী বললেন, যার একটা মেয়ে তার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিদার হয়ে গেলাম, বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বধু হিসাবে স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিতে যে বললেন, ও আমার সাবিরা, শুনে রাখো কোন স্বামী যদি তার স্ত্রীর নাম ধরে
করে ডাকে, আল্লাহ পাঁচটা নেকি লিখে দেবেন বড় সুহাবুল্লাহ। আল্লাহ নবী বললে, কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মহাব্বতের সঙ্গে ধরে, আল্লাহ পাক স্বামী স্ত্রীর উভয় জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন বড় সুহাবুল্লাহ। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলে, কোন স্বামী যদি কোন স্ত্রী দুজনে যদি একটা বালিশে মাথা রেখে স্মরণ করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ে আমল করে আল্লাহ লিখে দেবে। কত মর্যাদা দেখেছেন, নারীর মর্যাদা আছে না নেই? আছে। মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় থাকে, কথা ঠিক কি না? জি জি জি। আল্লাহ রাসূল শুনলেন, মা হিসাবে নারীর সম্মান দিতে যেয়ে বললেন, মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত, ছেলেরা মাকে কষ্ট দিও না। অনেক ছেলেরা আছে মা বাপকে ভাত দেয় না, জলসাই খালি দিয়ে যাচ্ছে, কথা খালি জলসাই দিয়ে যাচ্ছে, মা বাপকে ভাত দেয় না, বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলেও ডাকে না। বিয়ে করার পরে এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। আমি বলবো না যে আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, বাসুন, তবে মা বাপকে বাদ দিয়ে নয়। কথা বুঝেন নি? তোমার আমার তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অভাবের সংসারে, কষ্টের সংসারে, আব্বা পরের বাড়ির জোর জোসদারি মেন্দারি রাখালি করে মানুষ করেছে, জবের আটা মাইলো ভুট্টাকে মানুষ করেছে, কথা ঠিক কিনা বলেন না? আগেকার দিনে দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল। জি জি। মা পরের বাড়ির ফ্যান আমানি চেয়ে নিয়ে কষ্ট করে মানুষ করেছে, মাকে মা নেই খোঁজ নেবার মানুষটা নেই। আপনি দেখবেন, পরীক্ষা করে নেবেন, আপনি যখন বাড়ি থেকে কোনো সফরে বার হবেন, কোথাও যাবেন, সবাইকে বলে যাচ্ছেন, আপনার ছেলে ছেলে বলছেন, ছেলে বলছে আব্বু আমি যেটা আনতে বলেছি ওটা এনো, মেয়ে বলছে আব্বু আমারটা মনে আছে তো, আপনার স্ত্রী বলছে আমারটা যেন ভুলে যেও না, ওটা যেন আনা হয়, মাকে বলতে গেছেন, মা বলছে কুচি সাবধানে যাস, সময় মতো খেয়ে নিস, কথা ঠিক কিনা? এই কথা বলেন, কথার ভিতরে কত পার্থক্য দেখেছেন? সবাই সব জিনিসের চিন্তাটা করলো, মা কিন্তু আলাদা চিন্তা করলো, মা বললো কচি সাবধানে যা সময় মতো খেয়ে নিস, আর সেই মাকে কষ্ট দিচ্ছ, মাকে দুঃখ দিচ্ছ, ব্যথা দিচ্ছ না? মায়ের সঙ্গে যদি আপনার অসৎ ব্যবহার থাকে, মা যদি আপনার প্রতি নারাজ থাকে, মরণের সময় আপনার মুখ দিয়ে কলেমা শরীফটাও জারি হবে না। কত বুঝতে পেরেছ? যত নামাজ রোজা হজ জাকাত আদায় করে, সবচাইতে বড় পীর মা আর বাপ, মা বাপের চাইতে বড় পীর আর কেউ কেউ, সবচাইতে বড় পীর মা বাপ। মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী ও সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা বাবা আমাদের কাছে কেমন? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও মা সাহাবী শুনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোমাদের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত, আর মা বাপ তোমাদের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। ও আমার সাহাবী শুনে রাখো বাবা, তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি খুশি হয়ে যায়, তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই আব্বা মা তোমার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত, তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই আব্বা মা তোমার জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই মা বাপ তোমার জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। আল্লাহ নবী সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা মরণ করে মরণের জাগানদারি যখন শুরু হয়েছে, ওই সময় নবী পাকের সাহাবীরা আলকামার পরে কলেমা
শরীফ পড়ছে কিন্তু আলসাতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা শরীফটা পড়তে পারছেন না। ও রসুলেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী শোনার জবানে জানিয়ে দিলেন, লিমান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, লিমান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার জীবনের শেষ কথা, যার জীবনের বিদায়ী কথা, যার জীবনের আখিরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যা কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, যা জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ আমাকে দয়া জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মুখ দিয়ে কলেমা শরীফটা জারি হচ্ছে না, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি জান্নাতি। তো আল্লাহ রাসূলের কাছে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কলেমা জারি হচ্ছে না। নবী বললেন, ও সাহাবীরা, আলকামার মা কি বেঁচে আছে? সাহাবারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। নবী বললেন, আলকামার মায়ের কাছে যদি শুনে দেখো তো, আলকামার মা আলকামার প্রতি খুশি আছে কিনা, দেখো আলকামার মা আমার কাছে আসবে না আমি আলকামার মায়ের কাছে যাব। তো হুজুরের আম্মা জান বললেন, আমি রাসূলুল্লাহর দরবারে যাচ্ছি। আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আল্লাহর নবী বললেন, ও আলকামার আম্মা জান, আপনি আলকামার প্রতি খুশি না বেজার? তো উনি বললেন যে আমি আমার আলকামার প্রতি খুশি নই। আল্লাহ নবী বললেন, সাবিরা দেখো আলকামার মা আলকামাকে ক্ষমা করে কিনা, ক্ষমা যদি করে তো ভালো, তা না হলে শুকনো কাঠ জোগাড় করো, আলকামাকে শুইয়ে দিয়ে তলায় আগুন ধরিয়ে দাও। কত বুঝেছে? তলায় আগুন ধরিয়ে দাও। মা সন্তানের কষ্টকে সহ্য করতে পারে? কথা বলে না, কখনোই না। আপনি মাকে মা বলে ডাকেন না, কিন্তু আপনার কিছু হলে মা থাকতে পারে। আলকামা হুজুরের আম্মা জান বললে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা কে মুক্তি করবেন না। না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার আম্মা জান বলছি, আমি আমার আলকামা কে আল্লাহ রাস্তে ক্ষমা করিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা চলে যাও, এবার আলকামা কে কলেমা তালকিন দাও। আল্লাহ নবী সাহাবীরা ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, জানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।